মঙ্গলবার সকালে বীরভূমে ফিরেছেন। মঙ্গলবারই জেলায় ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা ছিল মঙ্গলবার বিকেলে কেষ্টর সঙ্গে দেখা করবেন দলনেত্রী। প্রথমে মনে করা হচ্ছিল বোলপুরের প্রশাসনিক বৈঠকেই থাকতে পারেন অনুব্রত। পরে শোনা যায় কোনো প্রশাসনিক বৈঠকে নয়, দিদির সঙ্গে একাই দেখা করতে চান কেষ্ট, আর মমতা তাকে সেই সময়ও দিয়েছেন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে বীরভূমের প্রশাসনিক বৈঠক সেরে কলকাতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বোলপুরে গিয়েও কেষ্টর সঙ্গে দেখা করলেন না তিনি। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে দল তার সঙ্গে দূরত্ব বজায় রেখেছে, দলের সব পদ থেকেই অপসারিত পার্থ। তবে অনুব্রতর ক্ষেত্রে তা হয়নি। অনুব্রতর অবর্তমানে জেলায় তৃণমূলের সভাপতি পদ থেকে তাকে সরানো হয়নি। জেলার নতুন সভাপতি পদ এখনো ফাঁকা, অর্থাৎ সেই অর্থে ধরলে এখনো জেলা সভাপতি অনুব্রতই। তবে জেলার সংগঠন ধরে রাখতে কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা। চব্বিশে ভোট প্রচারে গিয়েও অনুব্রতর নাম মুখে এনে জেলায় উন্নয়নের খতিয়ান তুলে ধরেছিলেন দলনেত্রী। বলেছিলেন ভোট মিটলেই অনুব্রত মুক্তি পাবেন। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে, তাতে কি যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ওও ছাড়া পেয়ে যাবে। হয়েছেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সুসম্পর্কের কথা অবিদিত নয়, কারণ তিনি রাজনৈতিক বৃত্তেরই হোক বা তার বাইরে সিপিএম এর জমানা থেকে লড়াই করে বীরভূমের লালমাটিতে ঘাসফুলকে দাপটের সঙ্গে প্রতিষ্ঠা করা অনুব্রত গোড়া থেকে মমতার অত্যন্ত স্নেহভাজন ঘনিষ্ঠ। 2022 সালে যখন গরু পাচার মামলায় অনুব্রতকে নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় সিবিআই, তখন থেকেই মমতার একটাই প্রতিক্রিয়া ষড়যন্ত্র হয়েছে, একদিন ছাড়া পেয়ে যাবে। সম্ভবত বীরভূম জেলা সভাপতি পদটি তিনি ফাঁকা রেখেছিলেন। অনুব্রত গ্রেফতার হওয়ার পরে মমতা বলেছিলেন অনুব্রত ফিরলে তাকে বীরের সম্মান দিয়ে স্বাগত জানানো হবে, সেটাও হয়েছে। জেলার নেতা নেত্রীরা কেষ্টকে রীতিমতো বীরের সম্মানেই স্বাগত জানিয়েছেন। জেলায় ফিরে অনুব্রতর মুখেও শোনা গিয়েছিল দিদির কথাই। তবুও এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনের কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে কলকাতার পথে রওনা হন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন আপাতত তার মূল নজর বন্যা পরিস্থিতি ও দুর্গতদের সাহায্য করা। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।